বন্ধুরা দেশের প্রথম জলের তলা দিয়ে নির্মাণ হতে চলেছে সুরঙ্গপথ এই সুরঙ্গ দিয়েই ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো হুগলি নদীর তলা দিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ডের এই যাত্রাপথের সুযোগ পাবেন যাত্রীরা পাঁচশো কুড়ি মিটার দীর্ঘ এই সুরঙ্গ তৈরি করতে কেন্দ্রের খরচ হয়েছে একশো কুড়ি কোটি টাকা নদীর তেরো মিটার গভীরতার মধ্য দিয়ে এই টানেল তৈরি করা হয়েছে এবার সেই স্বাদই উপভোগ করবে রাজ্যবাসী শর্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেলপথের একটা অংশ এই জলতল সুরঙ্গ সূত্রের খবর সুরঙ্গটির নির্মাণ প্রায় শেষ দু সালের ডিসেম্বরের মধ্যে এই সুরঙ্গ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে পারে ধর্মতলা থেকে শিয়ালদায়ের যে মেট্রো রুটটির কাজ চলছে তা শেষ হলেই এই সুরঙ্গ চালু করার পরিকল্পনা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের কলকাতা মেট্রোর সিভিল জেনারেল ম্যানেজার শৈলেশ কুমার জানিয়েছেন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই সুরঙ্গ নদীর তলায় এইভাবে সুরঙ্গ নির্মাণের ক্ষেত্রে অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয় মানুষের ঘর এবং অন্যান্য টেকনিক্যাল সমস্যা জড়িয়ে থাকে এই মেট্রো রুটের জন্য যে পথ পেরোতে দেড় ঘন্টা লাগতো সেটা চল্লিশ মিনিটেই পেরোতে পার দু প্রান্তকে খুব সহজেই জুড়ে দেবে এই পথ তাতেই টানেল পেরোতে হবে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড জানা গেছে টানেলটির ভেতরের ব্যাস পাঁচ দশমিক পঞ্চান্ন মিটার বাইরের ব্যাস ছয় দশমিক দুই মিটার ভেতরের গা তৈরি হয়েছে এম ফিফটি গ্রেডের উচ্চমানের কংক্রিট দিয়ে এর ঘনত্ব দুশো পঁচাত্তর মিলিমিটার ছটা কংক্রিট জুড়ে তৈরি হয়েছে একটা বলয় এইভাবেই পরপর বলয় সাজিয়ে তৈরি হয়েছে গোটা সুরঙ্গটি টানেলটি তৈরি করেছে জার্মানির দুই বরিং মেসিং যাদের নাম হচ্ছে রচনা এবং পেরনা কোনোভাবেই যাতে সুরঙ্গে জল না ঢোকে সেজন্য একাধিক উন্নত নির্মাণ প্রযুক্তি কাজে লাগানো হয়েছে এই টানেল নির্মাণের ক্ষেত্রে জানা গেছে যে কংক্রিট দিয়ে টানেল গড়া হয়েছে তা তৈরি হয়েছে ছাই এবং সিলিকা দিয়ে কংক্রিটগুলি জুড়তেও সিমেন্ট বেন্টোনাইট সোডিয়াম সিলিকেট এই ধরনের নানা উপাদান মেশানো হয়েছে নিয়ম মেনে রয়েছে আপতকালীন উদ্ধার ব্যবস্থা দু হাজার সালে অনুমোদিত হয়েছিল ওয়েস্ট এই মেট্রো প্রকল্প চার কোটি টাকা বরাদ্দ করেছিল সেই সময় কেন্দ্র কথা ছিল দু সালে আগস্টের মধ্যেও এই কাজ শেষ হবে কিন্তু কাজ শেষের নির্ধারিত সময়ের পরেও পেরিয়ে গেছে আরও সাত থেকে আট বছর খরচের হিসাব বেড়ে হয়েছে দ্বিগুণ যার পরিমাণ আট কোটি টাকা ইতিমধ্যে আট কোটি টাকা খরচ হয়ে গেছে